হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস গুড ইভিনিং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের প্রস্তুতি ঠিকভাবে নিচ্ছেন চলুন আজকে আমরা মেডিভাল হিস্ট্রি অফ ইন্ডিয়া সেট টু অর্থাৎ মধ্য যুগের ভারতের ইতিহাস এর দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করতে চলেছি চলুন বন্ধুরা প্রশ্নগুলো একবার দেখে নিই কতগুলো আমরা ঠিকঠাক করতে পারছি কুড়িটা প্রশ্নের মধ্যে কতগুলো আমরা সঠিক উত্তর দিতে পারছি একবার নিজেরাই আমরা যাচাই করে নিই চলুন এক নম্বর প্রশ্ন দেখুন নিম্নলিখিত কোন গ্রন্থটি আংশিক আরবি ও আংশিক ফার্সিতে লেখা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি তাজুল মাসির অপশন বি তাজুল মাসির সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন দেখুন নিম্নলিখিত কোন গ্রন্থটি আমির খসরুল লেখা তো এক নম্বরে নসিফি খাজাইন উল ফুতুহা ইজাজি খুশরুভি খয়েরুল মজলিস তারিকি আলাই কিরানুসাদাইন তো এই বইগুলি সবই আমির খসরুর লেখা কিন্তু একটি আমির খসরুর লেখা নয় সেটা হচ্ছে চার নম্বরটা খয়রুল মজলিস এটা সন্থ শেখ নাসির উদ্দিন চেরাগের লেখা তো এই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি এক দুই তিন পাঁচ ও ছয় সঠিক তিন নম্বর প্রশ্ন আমির খসরুল লেখা মিফতাহ উল ফুতুহ গ্রন্থে কোন সুলতানের সামরিক অভিযানের বর্ণনা আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জালাল উদ্দিন খলজি এই প্রশ্নটি একবার নেটে সম্ভবত এসেছিল তারপরের প্রশ্ন দেখি চার নম্বর প্রশ্ন নিচের কোনটিতে ভুল রয়েছে তারিকি ফিরোজ শাহী শামসি সিরাজ আফিফ এটি সঠিক তারিকি মোবারক শাহী ইয়াহিয়া বিন আহমদ সিরহেন্দ এটিও সঠিক খয়েরুল মজলিস আমির খসরু এক্ষুনি একটু আগে আমরা আলোচনা করলাম যে খয়েরুল মজলিস এই বইটি লিখেছেন কে সুফি সন্তোষ শেখ উদ্দিন চিরাজ তো এটা ভুল তারিখে শেরশাহী আব্বাস শেরওয়ানি এটা সঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি খয়েরুল মজলিস এটি লেখক হবে শেখ উদ্দিন চিরাগ পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক ফতোয়াই জাহানদেরি ফিরোজ শাহ তুগলক ফতুহাই জাহান্দারি ফিরোজা তুগলুক না এটি জিয়াউদ্দিন বার্নির লেখা এটা ভুল ফুতুহা উস সালাতিন এই বইটি লিখেছিলেন কে ফুতুহা ফুতুহাউসালাতিন বইয়ের লেখা হচ্ছে মোহাম্মদ ইসামি এই বইটা লিখেছিলেন তেরোশো পঞ্চাশ সালে মোহাম্মদ ইসামি তাহলে এটা ভুল এটা আবির দেওয়া হচ্ছে এখানে তারপরে মাঘ জানি আফগান নিয়ামতুল্লাহ এই বইটা সঠিক মাগজানি আফগান বইটি লিখেছিলেন নিয়ামতুল্লাহ তো নিয়ামতুল্লাহ এই মাগজানি আফগান ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে লিখেছিলেন এই বই থেকে আমরা পাঠান বা আফগান যুগের ইতিহাস জানতে পারি বিশেষত সুর ও লদী বংশের ইতিহাস জানতে সাহায্য করে এই বই থেকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি আর নিচের বইটা তারিকি দাউদি এ বইটাও ভুল আবু সৈয়দ লেখা আছে তারিকি দাউদি বইটার লেখক হচ্ছে আবদুল্লাহ তো পরের প্রশ্ন দেখে নিই ছয় নম্বর প্রশ্ন অলবিরুনি সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক এক নম্বরে রয়েছে মধ্য এশিয়ার অন্তর্গত খারাজম রাজ্যের রাজধানী খিবাতে সাতশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দুই নম্বরে তিনি আরবি ফার্সি হিব্রু গ্রিক প্রভৃতি ভাষায় এবং গণিত জ্যোতির্বিগ্দের সুপণ্ডিত ছিলেন তিন নম্বর আছে তার আরবীয় সৃষ্টি কিতাবুল হিন্দ হাজার তিরিশ খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে তার ভ্রমণের মনোজ্ঞ বিবরণ পাওয়া যায় চার নম্বরে রয়েছে কজনির সুলতান মাহমুদের সভা পণ্ডিত রূপে প্রথম দিকে আলতানজিম ও আল নজম নামে দুটি বিজ্ঞান বিষয় গ্রন্থ রচনা করেন তো এখানে অপশানগুলো দেখে নিই অপশান এতে রয়েছে এক এবং দুই সঠিক বিতে দুই এবং তিন সঠিক সিতে এক দুই এবং চার সঠিক আর ডিতে রয়েছে এক দুই তিন চার সঠিক সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি সবগুলি সঠিক তারপরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখি সবকি হিন্দ নামক ফার্সি সাহিত্যের একটি নতুন রচনা শৈলীর আবিষ্কারক হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আমির খসরু আমির খসরু পরের প্রশ্ন দেখি আট নম্বর প্রশ্ন মোহাম্মদ ইসামি বিরচিত ফুতুহা উস সালাতিন গ্রন্থটি নিম্নলিখিত কোন গ্রন্থ দুটির মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আপশন এ তাবাকাতি নাসিরি ও তারিকি ফিরোজশাহী তাবাকাতি নাসিরি বইটা লিখেছিলেন মিনহাজুদ্দিন সিরাজ এবং তারিকি ফিরোজশাহী বইটা লিখেছেন জিয়াউদ্দিন বারনি এবং এই বইটা দুজন লেখক ছিল আরেকজন লেখক আছে সামসি সিরাজ আফিফ এরা কিন্তু দুজনেই তারিকি ফিরোজশাহী গ্রন্থটি লিখেছিলেন অর্থাৎ এই বই দুটি ফুতুহাউস সালাতিন এই বইটির যোগসূত্র হিসাবে কাজ করে তারপরের প্রশ্ন দেখে নিই নয় নম্বর প্রশ্ন ইবনবতার সম্পর্কে নিচের কোনটি বা কোন তথ্যগুলি সঠিক তো এতে রয়েছে এখানে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু পর্বত অতিক্রম করে গজনী ও কাবুল হয়ে ইবনবততা ভারতে প্রবেশ করেন এরা সঠিক ইবনগত তার প্রকৃত নাম আবু আবদুল্লা মোহাম্মদ এটাও সঠিক তিনি আফ্রিকার মরক্ষ থেকে ভারতে এসেছিলেন এটাও সঠিক এবং মোহাম্মদ বিন তুগলকের প্রধান কাজী পদে নিযুক্ত হয়েছিলেন এটাও সঠিক তো আরবি ভাষায় লেখা সফরনামা বা কিতাবুল রাহেলা গ্রন্থ থেকে সুলতান মাহমুদ সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্বন্ধে জানা যায় তো সবকুটি সঠিক আমরা যেটা পড়লাম তাহলে এখানে আমরা দেখে নিই এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি এক দুই তিন চার সবকুটি সঠিক দশ নম্বর প্রশ্ন নিচের কোন গ্রন্থটি আত্মজীবনীমূলক গ্রন্থ নয় তো দেখে নিই আমরা চারটি এখানে গ্রন্থ নাম লিখা আছে আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি নয় তারি কি ফিরোজশাহী তারপরে মাল তিমুরি আর ফুতুহাতি ফিরোজশাহী তারিখ শেরশাহী তো তারিকি শেরশাহী আমরা এই বইটা জানি আব্বাস শেরওয়ানের এটা একটা তার নিজস্ব আত্ম কী বলে আত্মজীবনীমূলক গ্রন্থ তারপরে ফুতুহাতি ফিরোজ ফিরোজশাহী এটাও ফিরোজ শাহীর নিজস্ব একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আর মালফু জাতি তিমরি এটা তৈমুর লংয়ের আত্মজীবনী তাহলে তারিকি ফিরোজশাহী জিয়াউদ্দিন বার্নির এইটি আত্মজীবনীমূলক গ্রন্থ নয় অতএব এটা সঠিক উত্তরটি হবে অপশন এ তারি কি ফিরোজ সেই আত্মজীবনীমূলক গ্রন্থ নাই নেক্সট কোয়েশ্চেন দেখিনি এগারো নম্বর নিম্নলিখিত কোন পর্যটক বা লেখক সুলতান হাসান বাহমন শাহের পৃষ্ঠপোষকতা পান এবং মোহাম্মদ বিন তুগলের অত্যাচারের শিকার হন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মোহাম্মদ ইসামি বারো নম্বর প্রশ্ন দেখিনি কোন মুঘল নারীর জন্মসাল পনেরোশো তেইশ খ্রিস্টাব্দ এবং মৃত্যুসাল ষোলোশো তিন খ্রিস্টাব্দ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি গুলবদন বেগম গুলবদন বেগম পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং ষোলোশো তিন খ্রিস্টাব্দে মারা যান তারপরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দেখে নিই ঐতিহাসিক আবুল ফজল সম্পর্কে যে তথ্যটি সঠিক এক নম্বরে রয়েছে আবুল ফজল পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চোদ্দই জানুয়ারি আগ্রায় জন্মগ্রহণ করেন এটা সঠিক আবুল ফজলের পিতা শেখ মোবারক ছিলেন বিখ্যাত পারসিক পণ্ডিত ও সুপিভক্ত এটাও সঠিক আবুল ফজলের চতুর্থ গ্রন্থ ইনসাই আবুল ফজল যার অপর নাম মুক্তবাতি আল্লামি এটাও সঠিক আবুল ফজল ছিলেন মধ্যযুগে ধর্মনিরপেক্ষ ইতিহাসের প্রবর্তক এবং আকবরের প্রিয় বন্ধু সবগুলি সঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি এক দুই তিন চার এগুলি সবই সঠিক তথ্য দেওয়া আছে তারপরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি অমিল অমিলটা খুঁজতে হবে নকশাই দিলখোসা এই বইটা লিখেছিলেন ভীমসেন এই বইটা লিখেছিলেন ভীমসেন তারপর ফতুহাই আলমগিরি এই বইটা ঈশ্বর দাসের লেখা এই বইটাও ঠিক তারপরে মাসিরি আলমগিরি মোহাম্মদ শাকি মুস্তাঈদ খান এ বইটাও সঠিক নিচে আছে জাফর নামা জাফর নামাই আলমগিরি জাফর নামাই আলমগিরি এই বইটি ঔরঙ্গজেবের লিখা নয় এই বইটি লিখেছিলেন আকিল খান রাজি এই আকিল খান রাজির এই বই থেকে আমরা ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কিত ঐতিহাসিক তথ্য অনেক তথ্য পেয়ে থাকি তো এটার সঠিক উত্তরটি হবে অপশন ডি জাফর নামাই আলমগিরি এই বইটার লেখক হবে আকিল খান রাজি তো তারপরের প্রশ্ন আমরা দেখে নিই পনেরো নম্বর প্রশ্ন বাবর নামা বা তুজ কি বাবরি গ্রন্থটিকে প্রথম ইংরাজি ভাষায় অনুবাদ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মিসেস অ্যানেট বেভারিজ প্রশ্ন নম্বর ষোলো কোন জোড়াটি ভুল রয়েছে এখানে বলেছে কোন জোড়াটি ভুল রয়েছে পৃথ্বীরাজ রাসো চাঁদ বরদয় এটা সঠিক বিদগ্ধ মাধব রূপ গোস্বামী এটু সঠিক তারপরে জাম্ববতী কল্যাণ কাব্য জাম্ববতী কল্যাণ কাব্য বিপ্রদাস পিপলাই এইটা কিন্তু ভুল আছে এটা জাম্ববতী কল্যাণ কাব্য এটা আমরা জানি কৃষ্ণদেব রায়ের লেখা এটা এখানে বিপ্রদাস দাস পিপিলাই দেওয়া দেওয়া হয়েছে এটি ভুল আর প্রেম বিলাস নিত্যানন্দ দাস এটা সঠিক তো এইটার সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি জাম্ববতী কল্যাণ কাব্যটি কৃষ্ণদেব রায়ের লেখা কৃষ্ণ কৃষ্ণদেব রায় তিনি ছিলেন বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা তো তার পরের প্রশ্নটা দেখে নিই সতেরো নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থটি কে ফার্সি ভাষায় অনুবাদ করেন পঞ্চতন্ত্র গ্রন্থটি কে ফার্সি ভাষায় অনুবাদ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আবুল ফজল আবুল ফজল এটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তো তারপরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন সুভক্তি গিনের ভারত অভিযানকালে কাশ্মীরের হিন্দু রাজা জয়পালের রাজধানীর নাম কী ছিল প্রশ্নটা একটু জটিল মনে হচ্ছে তাই না অবশ্যই প্রশ্নটি একটু জটিল মনে হচ্ছে তবু আমাদের নেট সেটের ব্যাপার তো প্রশ্ন একটু জটিলই হয় তো তার জন্যে প্রশ্ন একটু ভিতরে থেকে কারেকশন করে মানে ভিতর থেকে কালেকশন করে তুলে নেওয়া হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অপশন বি উদ্ভ্রান্তপুর বর্তমান যার নাম হচ্ছে উন্দ এটি সঠিক উত্তর তো উনিশ নম্বর প্রশ্ন দেখে সুলতান মাহমুদ ছিলেন এক ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু অ্যাবগ্রেন্ট অপারেটিং অন এ লার্জ স্কেল এই মতের প্রবক্তা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ আজকে শেষ প্রশ্ন দেখেনই কুড়ি নম্বর প্রশ্নতে কি রয়েছে শাহনামা কাব্য গ্রন্থে রচিয়তা কবি ফেরদৌসিকে কে এক হাজার স্বর্ণ মুদ্রা দান করেন তো শেষ প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন একটি যে শাহনামা কাব্য গ্রন্থের রচিয়তা কবি ফেরদৌসিকে কে এক হাজার স্বর্ণ মুদ্রা দান করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সুলতান মাহমুদ এটিউবি তো আজকে এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই যদি প্রশ্ন কোনো ভালো লেগে থাকে লাইক করবে এবং একটি শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার করে এই ভিডিওটাকে বেশি বেশি করে পেতে লাইক বেশি বেশি করে দেবে অবশ্যই আমি আরও ভালো ভালো প্রশ্ন বাছাই করে বিভিন্ন লেখকের বই থেকে খুঁজে নিয়ে এসে আপনাদের সম্মুখে হাজির করব। এই বলে শেষ করছি গুড নাইট